अलीपुर द्वार जिले के पानीझोरा में पुस्तक गांव बनाया जा रहा है महाराष्ट्र के भिलार और केरल के पेरुम कालिम के बाद स्वयंसेवी संस्था आपन कथा ने राज्य में पहला पुस्तक गांव बनाने की पहल की है अलीपुर द्वार जिला प्रशासन ने भी पुस्तक गांव बनाने की अनुमति दे दी है आपको बता दें कि बक्साबाग परियोजना जंगल के पास पानी झोरा नामक एक छोटा सा गांव है ये गांव अलीपुर द्वार से लगभग 12 किलोमीटर दूर पर स्थित है इस गांव में मुख्य रूप से आदिवासी समुदाय और पिछड़े वर्ग के लोग रहते हैं गांव में बुजुर्ग से लेकर युवा पीढ़ी में किताबों के प्रति रुचि बढ़ रही है पुस्तक के प्रति उनके प्रेम को देखते हुए आपन कथा संस्था ने पुस्तक गाँव बनाने का विचार किया पुस्तक गाँव बनाने का काम भी शुरू हो चुका है इस पुस्तक गांव के निर्माण से गांव के बच्चे बच्चों की शिक्षा के साथ साथ ये गांव पर्यटकों के लिए आकर्षण का केंद्र बनेगा पुस्तक गांव में प्रवेश करते ही पर्यटकों का नजर एक तोरण पर पड़ेगी पुस्तक की थीम पर लकड़ी से बने पेड़ की तर्ज पर इस तोरण को बनाया जाएगा गांव के दस घरों में छोटी छोटी ग्रंथागार बनाई जा रही है जिसका नाम आलोकवर्तिका रखा गया है इन ग्रंथागारों में कहानी की किताबों से लेकर विज्ञान की किताब सामाजिक जागरूकता की किताब सहित विभिन्न रुचियों की लगभग पचास किताबें होंगी आपन कथा स्वयंसेवी संगठन के कर्णधार डॉक्टर पार्थ सहा ने कहा कि इस सुदूर गांव में बच्चे काफी संघर्ष के साथ पढ़ाई कर रहे हैं। वहीं कोविड के बाद से लोगों ने अपनी पढ़ाई छोड़ दी। हालांकि गांव के युवक और युवतियों में शिक्षा के प्रति रुचि है उनकी इस रुचि को ध्यान में रखते हुए पुस्तक गाँव बनाने की पहल की गई है तो, तो बोली संस्था ग्रामीण যেখানে আমরা প্রতি মাসে দুবার করে আমরা আসি বাচ্চারা পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য যে ছবির বই বিভিন্ন ধরনের বইয়ের প্রতি ওদের আকর্ষণ বৃদ্ধি পায় তার পরবর্তীকালে আমাদের ভাবনা এলো যে আমরা গোটা গ্রামকে বই এবং বইয়ের কনসেপ্ট দিয়ে সাজানোর চিন্তাভাবনা আসে তখন আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষের দুটো গ্রাম রয়েছে একটা মহারাষ্ট্রের ভিলার এবং কেরালার পেরুকালেম তারা বইগ্রাম হিসেবে অলরেডি স্বীকৃত আমাদের ভারতবর্ষে তখন আমাদের মাথায় এলো যে তাহলে আমরা ওই বইগ্রামের একটা কনসেপ্ট ভাবতে পারি তখন আমরা আপন কথা সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে একটা লিখিত আমরা প্রোজেক্ট জমা দিই তারা সেটাতে স্বীকৃতি দেয় এবং সহযোগিতার বার্তা দেওয়ার পর আমরা পরিকল্পনা গ্রহণ করি যে পানিঝোড়া গ্রামকেও আমরা আদর্শ একটি বই গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করব। এই গ্রামে আমরা যদি দেখি এখানে গ্রামের দুটো অংশ একটা পানিঝোড়া একটা শুকনো বস্তি এই দুটো গ্রাম মিলে প্রায় তিয়াত্তরটার মতো বাড়ি রয়েছে এবং আমরা যদি ছাত্রছাত্রীদের সংখ্যা দেখি প্রায় একশোর কাছাকাছি তার এবার বেশিরভাগ ছাত্রছাত্রীই দেখবো আমরা প্রথম প্রজন্মের শিক্ষার্থী ঠিক আছে তারা স্কুল যাচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে করোনা পরবর্তীকালে অনেকই ড্রপ আউট হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে কাজের জন্য আমরা চেষ্টা করছি তারা যেন শিক্ষার মধ্যে ফিরে আসে সেই চেষ্টার থেকে এটা করা আপাতত আমরা দশটা বাড়িতে ছোট ছোট লাইব্রেরি আপনারা দেখতে পাবেন এখানে একটি বাড়িতে অলরেডি স্থাপিত হয়েছে এখানে আমরা পঞ্চাশটা করে প্রত্যেকটা লাইব্রেরিতে বই থাকবে আর গ্রামের স্কুল ঘরে যেটা প্রাইমারি প্রাথমিক স্কুল রয়েছে সেখানে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকবে একদম ছোট বাচ্চাদের বই বই থেকে তাদের বিভিন্ন কমিক্স ছবির বই বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর যে সমস্ত বইগুলো রয়েছে বিজ্ঞানের বই সমাজ সচেতনতামূলক বই বিভিন্ন বইয়ের পাশাপাশি তাদের যে চাকরির প্রয়োজনীয় বই গ্রামের অনেক ছেলে আছে যারা ছেলেমেয়ে আছে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের উপযোগী যে বইগুলো সেই বইগুলো আমরা এই লাইব্রেরিতে থাকবে অর্থাৎ গ্রামের যারা বই কিনতে পারে না বা যাদের বইয়ের প্রয়োজন তারা কিন্তু অনেক উপকৃত হবে সেই বই থেকে